আসসালামু আলাইকুম গাইস, মালয়েশিয়া থেকে আমি ভিলেজম্যান আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা বিশেষ করে প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়াতে কাজে আসবেন পাম বাগানে, আপনারা এই প্লান্টেশন ভিসা নিয়ে আসলে আপনাদেরকে পাম বাগানে কাজ দিবে নাকি আপনাদেরকে রাবার বাগানে কাজ দিবে নাকি নারকেল বাগানে কাজ দিবে নাকি আপনাদের ডুরিয়ান বাগানে কাজ দিবে, কোন ধরনের কাজে আপনাদেরকে দিতে পারে প্লান্টেশন ভিসা নিয়ে যদি আপনারা মালয়েশিয়াতে আসেন। তো সাথে থেকে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, কারণ আমি চাই না যে একজন সাধারণ প্রবাসী তারা আসলে সামান্য ভুলের জন্য তারা তাদের লাইফটা নষ্ট করে ফেলুক। অনেকে দেখা যাচ্ছে পাম বাগানের কাজ নিয়ে আপনারা আসছেন, আসার পরে কি হচ্ছে, আপনি আসলে আপনাকে রাবার বাগানে কাজ দিচ্ছে, যে কাজটা আপনি করতেই চান না আপনাকে সেই কাজটাই দেখা যাচ্ছে করতে দিচ্ছে। তো এই ধরনের সমস্যায় যেন কেউ না পড়ে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি একজন প্রবাসী, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও তো আসবেন, প্রবাসী হবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূলত মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে কর্মী আসার সবথেকে বেশি চাহিদা যেটা, সেটা হচ্ছে এখানে আসতে গেলে কোনো অভিজ্ঞতা লাগে না, লেখাপড়ার প্রয়োজন হয় না, নিজের নামটা লিখতে না পারলেও কিন্তু কোনো সমস্যা এখানে নাই, যার ফলেই কিন্তু প্লান্টেশন সেক্টরে সবথেকে সাধারণ লোকজন আসতে আগ্রহী। আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে টাকার অ্যামাউন্ট, আমাদের কস্ট, অভিবাসন ব্যয়টা, এটাও কিন্তু এই সেক্টরে আসলে কম লাগে, যার ফলে এই সেক্টরেও দেখা যাচ্ছে লোকে আসার চাহিদাটা সবসময়ের জন্য বেশি থাকে। তো আপনারা যারা বিশেষ করে প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসবেন পাম বাগানের কাজের জন্য, তো দেখেন ভাই, একটা কোম্পানিতে বিভিন্ন সেক্টর রয়েছে, আপনি প্লান্টেশন ভিসা নিয়ে আসলে কোম্পানির যদি সেই সমস্ত সেক্টর থাকে আপনাকে কিন্তু কাজ দিলেও কিন্তু দিতে পারে, দিবে না আমি এমনটা বলবো না, তবে আপনাকে যদি পাম বাগানের কাজ দেখাই, সাধারণতভাবে আপনাদেরকে পাম বাগানেই কিন্তু কাজটা দিবে, অন্য কাজে দেখা যাচ্ছে আপনাদেরকে খুব কম দিবে। বাট ওই কোম্পানিতে যদি আপনার আরও অন্যান্য সেক্টর থেকে থাকে সেখানে যদি আপনাকে দেয়, দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে নিবে যে তোমাকে এইখানে দিব, তুমি যাবে কি না। এখন নতুন অবস্থায় আপনি ভাষা জানেন না, কিছু বলতে পারেন না, নতুন অবস্থায় আসছেন, আপনাকে কোথায় দিবে আপনি নিজেই তো জানেন না, আসার পরে যখন আপনাকে কাজ দিবে তখন কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন যে আমাকে এখানে দেওয়া হচ্ছে। তো সাধারণত পাম বাগানের কাজে যদি এজেন্ট আপনাদের পাম বাগানের ভিডিও দেখায় সাধারণত পাম বাগানের কাজেই দিবে, তবে যদি আমাদের মতন, যেমন দেখেন আমাদের আইওআই কোম্পানিতে শাগিল যে স্টেট রয়েছে সিকামাত জোহরে, সিকামাত শহর আর কি, এইখানে যে স্টেটটা রয়েছে এখানে আপনি প্লান্টেশন সেক্টরে যদি কাজে আসেন আপনি এখানে পাম বাগানও পাবেন, এখানে নারকেল বাগানও পাবেন, শুধু কি এই দুইটা, রাবার বাগানও পাবেন, এরপরে আপনারা হরিণ, আমাদের এখানে এই শাগিল এস্টেটে যেটা হয় হরিণ পর্যন্ত কিন্তু এখানে পোষা হয়, গবাদি পশু। তো শুধু হরিণের পাশাপাশি ভেড়া আছে, ছাগলও আছে, এগুলোও কিন্তু পালন করা হয়। এখন আপনি প্লান্টেশন ভিসা নিয়ে আসলেন, দেখা যাচ্ছে আপনাকে সেখানে হরিণ পালন করতে দিল বা হরিণের খাবার দাবার যেটা দেখাশোনা করা সে দায়িত্ব দিল, অথবা দেখা যাচ্ছে নারকেল গাছের কাজ দিল, অথবা আপনাকে রাবার বাগানের কাজ দিল, এছাড়া দেখা যাচ্ছে ছাগল ভেড়া এগুলো ওখানে পালন করায় আপনাকে ওইখানে কাজ দিল। তো এখন আপনি প্লান্টেশন ভিসা নিয়ে এসে দেখেন এগ্রিকালচার জাতীয় সব কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সাধারণত সব ধরনের কোম্পানিতে এই ধরনের করা হয় না, কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলোতে এ ধরনের করা হয়, আর আমাদের আইওআই কোম্পানিতে সব স্টেটেই কিন্তু এরকম না, যেমন আমাদের স্টেটে আপনি পাম বাগান ছাড়া এখানে আর কোনো কিছুই পাবেন না। সো প্লান্টেশন সেক্টর নিয়ে আপনি যদি কাজে আসেন তাহলে কিন্তু আপনাকে পাম বাগানে এখানে কাজ করতে হবে। বাট গোমালি স্টেট, একই কোম্পানি, আইওআই কোম্পানি, গোমালি স্টেটে যদি আপনারা যান সেখানে রাবার বাগানও রয়েছে, সেখানে আপনার পাম বাগানও রয়েছে, সাথে কিন্তু কিলাং যেটা মিল বলে, যেগুলো ফলগুলো আর কি মালাই করা হয়, প্রসেসিং করে তেল বের করা হয়, এটাও কিন্তু সেখানে রয়েছে। তো এই প্লান্টেশন ভিসা নিয়েও কিন্তু আপনি ওই মিলে গিয়ে কাজ করতে পারেন, যেখানে আপনাকে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসতে হবে সেখানে আপনি প্লান্টেশন সেক্টরের ভিসা নিয়েও কিন্তু কাজে যেতে পারছেন, যেতে যে পারছেন না তা না। এখন কোম্পানি যদি আপনাদেরকে দেয় প্লান্টেশন ভিসা নিয়ে আপনাদেরকে নিয়ে আসলো, আনার পরে আপনাদেরকে ফ্যাক্টরির ওইখানে কাজ দিল, অর্থাৎ কিলাঙে বা মিলে কাজ দিল। সো এটা কিন্তু হয়, কোম্পানির দেখা যাচ্ছে অনেকগুলো সেকশন, অনেকগুলো পার্ট রয়েছে, যেহেতু এটা বিজনেস ম্যানেজমেন্ট কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় প্রতিষ্ঠান এদের, সো এরা কিন্তু অল্টারনেট করতেই পারে, অস্বাভাবিক কোনো কিছুই না। তবে আপনি যদি করতে না চান আপনাকে তো আর জোর করে কেউ করাইতে পারবে না, আপনি না করলে আপনাকে দিয়ে আর করাবে না, হয়তো আপনাকে, আপনি যদি পাম বাগানে ফল কাটতে চান তাহলে আপনাকে পাম বাগানে ফল কাটতে দিবে, অন্য কাউকে হয়তো সেখানে ঢোকাবে, আপনাকে যে বাধ্যতামূলক দিবে এমনটা কিন্তু না, আপনারা এমনটা ভাববেন না।
তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, পাম বাগানের কাজ থেকে রাবার বাগানের কাজ অনেক ভালো। যদি আপনাদের রাতে কাজ করার অভ্যাস হয়ে থাকে, সাপের ভয় না থেকে থাকে, তাহলে পাম বাগানের থেকে রাবার বাগানের কাজ অনেক ভালো, স্যালারিও ভালো। এছাড়া রাবার বাগানের থেকে আপনার মিল ফ্যাক্টরিতে যারা কাজ করে এখানে কাজ আরও ভালো। এখানে আপনার 4 ঘন্টা পাক্কা ওভারটাইম থাকে, 8 ঘন্টা বেসিক ডিউটি, কোনো টাকা মিস নেই। আপনি ঢুকবেন, ক্লিক করে যে সুইচ বাটনটা থাকবে আপনার অলরেডি কাজ শুরু হয়ে যাবে। আপনি যতক্ষণ বেরিয়ে না আসবেন, আবার যখন বেরিয়ে আসবেন তখন ক্লিক করবেন, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে কয় ঘন্টা কয় মিনিট হয়েছে, সেই কয় ঘন্টা সেই কয় মিনিটের টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার রাবার বাগানের কাজের থেকে কিন্তু ডুরিয়ান বাগানের কাজ আরও অনেক ভালো। আবার ডুরিয়ান বাগানের কাজের থেকে দেখা যাচ্ছে আপনার যে হরিণ পালন করা বা ছাগল ভেড়া এগুলো পালন করা, এগুলোও কিন্তু খুব ভালো কাজ। এখন কপাল, মালয়েশিয়া হচ্ছে কপাল, আপনি আসলেন যে স্টেটে পড়লেন, আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কোম্পানিতে আপনাকে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, যে ওই আপনাকে কোন স্টেটে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে এটা কিন্তু এজেন্ট জানে, আপনাদেরকে বলে দিবে। সো আপনারা সেই স্টেটে যোগাযোগ করবেন, মেইল করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেই নাম্বারে দিয়ে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আমাকে আসলে কী কাজ দেওয়া হবে বা ওইখানে কোন ধরনের কাজ রয়েছে, তারা কিন্তু আপনাকে ডিটেলসে সব কিছু বলে দিবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন, আমি আপনাদেরকে একটু বলে রাখি, নতুন অবস্থায় আপনারা মেডিসিন ঔষধ জাতীয় কোনো জিনিস সাথে নিয়ে আসবেন না। এয়ারপোর্টে প্রচুর পরিমাণে চেক করছে, যদি চেক না করে তাহলে তো কপাল ভালো, আপনি ওষুধগুলো পেয়ে গেলেন, দেখা যাচ্ছে আপনি টাকা খরচা করে ওষুধ কিনে নিয়ে আসলেন, আনার পরে মালয়েশিয়ার এয়ারপোর্টে সব আটকে দিল, আপনাকে দিল না, বোর্ডিং পর্যন্ত কেটে একেবারে সানাফানা করে ফেলে। তো আপনারা এই বিষয়টা একটু সতর্ক থাকবেন, নতুন অবস্থায় আসার আগে অবশ্যই দিকটা বিবেচনা করবেন, এবং আসার আগে আপনারা আরও ভালোভাবে জেনে শুনে দরকার হলে ভিডিও দেখে তারপরে আপনারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন।